আসসালামু আলাইকুম। টেক্সটা কারিকুলাম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ ইমরান হাওলাদার। আজকে আপনাদের সাথে ইন্ট্রোডাকশন টু নিটিং এর দ্বিতীয় লেকচার নিয়ে আলোচনা করব। আজকে আমরা যে পেপারটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে বেসিক এলিমেন্টস অফ নিটিং। নিডেল, ক্যাম এবং সিঙ্কারকে আমরা নিটিং এর বেসিক এলিমেন্টস বলে থাকি। তিন ধরনের নিডেল দেখতে পাই আমরা, লেস নিডেল, বেয়ারডেড নিডেল অ্যান্ড কম্পাউন্ড নিডেল। সুইং মেশিনের নিডেল অ্যান্ড নিটিং মেশিনের নিডেল দুইটা আলাদা, সাথে সাথে হ্যান্ড সুইং মেশিনের নিডেলও আলাদা। তিনটা তিন ধরনের নিডেল, গঠন স্ট্রাকচার ভিন্নতার কারণে এবং মেশিনে ইউজের ভিন্নতার কারণে তিনটাকে তিন ধরনের নাম দেওয়া হয়েছে। লুপ ভেরিয়েশন করার জন্য ক্যামকে তিন ভাগে ভাগ করা হয়েছে, নিট ক্যাম, টাক ক্যাম অ্যান্ড মিস ক্যাম। আর একটা এলিমেন্ট হচ্ছে সিঙ্কার। নিডেল একটা হুকড এলিমেন্ট, এই হুকের মাধ্যমে নিডেল লুপ তৈরি করে। এখানে আমরা তিন ধরনের নিডেল দেখতে পাচ্ছি, ফার্স্ট ওয়ান লেস নিডেল, সেকেন্ড ওয়ান বেয়ারডেড নিডেল অ্যান্ড থার্ড ওয়ান কম্পাউন্ড নিডেল। ফার্স্ট ওয়ান লেস নিডেল, এই মেশিনের একটা ইম্পর্টেন্ট পার্টস হচ্ছে লেজ, এটাকে লেজ বলা হয়, এই জন্য এই নিডেলটার নাম দেওয়া হয়েছে লেস নিডেল। সেকেন্ড ওয়ান একটা বেয়ার্ড থাকে, এই অংশটাকে বলা হয় বেয়ার্ড, যেহেতু বেয়ার্ড থাকে এই জন্য এই নিডেলের নাম হচ্ছে বেয়ার্ডেড নিডেল। আমরা যদি থার্ড ওয়ান দেখতে পাই, থার্ড ওয়ানের মধ্যে কোনো লেস নেই, সাথে সাথে কোনো বেয়ার্ডও নেই। এখানে হুক ক্লোজ করার জন্য একটা থার্ড একটা এলিমেন্ট আছে, এর নাম হচ্ছে কম্পাউন্ড নিডেল। সেকেন্ড বেসিক এলিমেন্ট অফ নিটিং সেটা হচ্ছে ক্যাম। ক্যামের কাজ হচ্ছে একটা নিটিং মেশিনের যে নিডেল থাকে, এই নিডেল সিলিন্ডারের গায়ে লাগানো থাকে। সিলিন্ডার সব সময় রোটারি মুভমেন্ট দেয়, যেহেতু নিডেল সিলিন্ডারের গায়ে লাগানো থাকে এজন্য আমাদের নিডেলও রোটারি মুভমেন্ট দেয়। ক্যামের কাজ হচ্ছে এই রোটারি মুভমেন্টকে রিসিপ্রোকেটিং মুভমেন্ট তৈরি করা। সিলিন্ডার এভাবে থাকে, সিলিন্ডারের মধ্যে এভাবে নিডেল থাকে। আর ক্যাম হচ্ছে নিডেলের চলার পথ, যখন নিডেল এই পথ দিয়ে চলে নিডেলের যে রোটারি যে মুভমেন্টটা থাকে সেটা এরকম আপওয়ার্ড হয়। আমরা যদি চিন্তা করি যে নিডেলটা যদি এই পজিশনে থাকে তাহলে সেই নিডেলটা থাকবে এখানে, আর নিডেলটা যদি এখানে থাকে তাহলে সেই নিডেলটা থাকবে এখানে। তাহলে নিডেল যখন এই পথে চলে তখন সে এই স্ট্রাকচার ফলো করে চলে। আমরা তিন ধরনের ক্যাম দেখতে পাচ্ছি, এটাকে বলি আমরা নিট ক্যাম, এটাকে বলি টাক ক্যাম, আর এটা হচ্ছে মিস ক্যাম। টাক ক্যাম টাক লুপ তৈরি করে এবং মিস ক্যাম মিস লুপ তৈরি করে। এটা হচ্ছে সিঙ্কার। সিঙ্কারের কাজ হচ্ছে লুপ ফর্ম করা, হোল্ডিং ডাউন অ্যান্ড নক ওভার। আসলে সিঙ্কার নিডেল মোটামুটি একই ধরনের কাজ করে, সিঙ্কার সিঙ্কার লুপ তৈরি করে, নিডেল নিডেল লুপ তৈরি করে। ফ্যাব্রিক উপরে ডিপেন্ড করে সিঙ্কারের গঠন ভিন্ন হতে পারে। এখানে শুধুমাত্র একটা সিঙ্কারের ছবি দেওয়া হয়েছে এবং বিভিন্ন ধরনের সিঙ্কার দেখা যায়। মেশিনের ভিন্নতার উপরে ডিপেন্ড করে সিঙ্কারের চেঞ্জ হয়, সিঙ্কারের স্ট্রাকচারের চেঞ্জ হয়। নিডেলের সাথে সিঙ্কার সবসময় 90 ডিগ্রিতে অবস্থান করে, 90 ডিগ্রিতে অবস্থান করে ফ্যাব্রিক প্রোডাকশন করে। যেহেতু লুপ ফর্ম করে সেটাকে আমরা বলতে পারি ফ্যাব্রিক প্রোডাকশন করে, কারণ যে কোনো একটা নিটেড ফ্যাব্রিকের মূলেই হচ্ছে লুপ। সিঙ্কার লুপ তৈরি করে, নিডেলের লুপ তৈরি করে, উভয় ফ্যাব্রিক প্রোডাকশন করে। আজকে এই শর্ট ভিডিওতে আমাদের সাথে থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।